তেরোই মে 2023 সালের কর্মসংস্থান পত্রিকাটা নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এই ভিডিওতে সম্পূর্ণ কর্মসংস্থান পত্রিকাটি আপনাদের সামনে তুলে ধরব এবং প্রথম পাতায় যে গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি রয়েছে সেগুলি বিশদে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে আপনি কিন্তু বুঝতে পারবেন না। তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরি এবং স্কিম ও পরিষেবাগুলি সবার আগে পেয়ে যেতে পারেন। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। দেখুন, আপনাদের সামনে আগে আলোচনা করেছিলাম যে মাদ্রাসায় 1729 সহ শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ চলছে, তার কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটা আমরা আগের ভিডিওতে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করেছি, তাই আপনাদের কাছে এই ডিটেলসে আর বেশি আলোচনা করলাম না, খালি আপনাদের কাছে কি প্রসেসটা রয়েছে সেটা আপনাদের সামনে আলোচনা করছি। এই যে দেখুন, অনলাইনে কিন্তু এর দরখাস্ত আবেদন শুরু হচ্ছে 12ই মে থেকে 21শে জুন পর্যন্ত। দেখুন কোন ওয়েবসাইটে এটা আপনারা আবেদন করতে পারবেন, দেখুন www.wbmsc.com। এখানে আবেদন করতে গেলে আপনার কিন্তু একটা বৈধ মেল আইডি থাকতে হবে। তারপরে আমরা যে খবরটার দিকে নজর রাখবো, দেখুন এই যে দুই জেলার স্বাস্থ্য দপ্তরে 273 নার্স, হেলথ অ্যাসিস্ট্যান্ট ও ম্যানেজার। দেখুন এখানে হুগলি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে 213 জন ছেলে ও মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য, আমি হুগলি ডিস্ট্রিক্টের যে হেলথ ডিপার্টমেন্টের যে নিয়োগ প্রক্রিয়াটা, এটার কিন্তু আলাদা একটা ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে এই হুগলি ডিস্ট্রিক্টেরটা দেখে নিতে পারবেন। এর সাথে আর একটা ডিস্ট্রিক্টের বেরিয়েছে, এটা আমি আপনাদের কাছে আলোচনা করে দিচ্ছি। দেখুন 2 নম্বর পাতাতে, এই যে দেখুন পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য দপ্তরে 60টি নার্স, হেলথ অ্যাসিস্ট্যান্ট। দেখুন এখানে পশ্চিম বর্ধমানের জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে 60 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য, দেখুন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান। দেখুন এখানে রাজ্য নার্সিং কাউন্সিলিং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM বা GNM কোর্স পাস হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। দেখুন বয়স হতে হবে 40 বছরের মধ্যে, পারিশ্রমিক রেখেছে দেখুন মাসে আপনাদেরকে 13,000 টাকা করে দেওয়া হবে। শূন্য পদ দেখুন রয়েছে 30টি, জেনারেল 16টি এবং তফসিলি জাতি রয়েছে 7টি, তফসিলি উপজাতি রয়েছে 1টি, OBC A রয়েছে 3টি, B রয়েছে 3টি। তারপরে দেখুন স্টাফ নার্স, এটা তো দেখুন GNM কোর্স পাসরা পশ্চিমবঙ্গ বা ভারতীয় নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকলে তাহলে কিন্তু যোগ্য। আপনারা দেখুন এখানে বয়স হতে হবে 40 বছরের মধ্যে, পারিশ্রমিক রয়েছে দেখুন মাসে 25,000 টাকা, শূন্য পদ 30টি। এক্ষেত্রে দেখুন সব ক্ষেত্রেই বয়স ধরা হবে 1/1/2023 হিসেবে বয়স ধরা হবে এবং এই পদের দেখুন এই যে মেমো নাম্বার, এটা আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মে এই মেমো নাম্বার এবং ডেট দেবেন। প্রার্থী বাছাই হবে দেখুন টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে। দরখাস্ত করবেন অনলাইনে 18ই মের মধ্যে। দেখুন এই ওয়েবসাইটে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, wbhealth.gov.in। অনলাইনে দরখাস্ত করার আগে পরীক্ষার ফি আপনাদেরকে কিন্তু 100 টাকা কিন্তু লাগবে। তারপরে যে খবরটার দিকে নজর রাখবো, দেখুন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে 240 MTS ক্লার্ক এবং অ্যাটেন্ডেন্ট। দেখুন এখানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে জামিয়া মিলিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ের নন টিচিং পদে 240 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য, দেখুন লোয়ার ডিভিশন ক্লার্ক, যে কোনো শাখায় গ্রাজুয়েটরা আবেদন করতে পারবেন। ইংরেজিতে আপনাদেরকে 35টি শব্দ তোলার গতি থাকতে হবে মিনিটে। আপনাদের বেতন দেখুন 19,900 থেকে 63,200 টাকা, শূন্য পদ রয়েছে 70টি। এরপর দেখুন 14 পাতায় এর বিষয়ে আলোচনা করা রয়েছে। দেখুন মাল্টি টাস্কিং স্টাফ, এটাকে আমরা গ্রুপ ডি বলে থাকি, এই যে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, ITI পাসরাও আবেদন করতে পারবেন। মূল মাইনে দেখুন 18,000 থেকে 56,900 টাকা, শূন্য পদ দেখুন 60টি রয়েছে। তারপরে দেখুন আপার ডিভিশন ক্লার্ক, যে কোনো শাখার গ্রাজুয়েটরা আবেদন করতে পারবেন। দেখুন এখানে আপনাদের ইংরেজি টাইপিং অন্তত মিনিটে 35টি থাকতে হবে। বেতন রয়েছে দেখুন 25,500 থেকে 81,100 টাকা, শূন্য পদ রয়েছে 10টি। অ্যাকাউন্টস, যে কোনো শাখায় গ্রাজুয়েটরা ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। রাজ্য ও কেন্দ্র সরকারের সরকারের অফিসে এবং অটোনোমাস বডি কিংবা নামি প্রাইভেট সংস্থায় আপনাদেরকে কিন্তু 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এরপর দেখুন বেতন রয়েছে 35,400 থেকে 1,12,400 টাকা, শূন্যপদ রয়েছে ছটি। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যে কোনো শাখায় গ্রাজুয়েটরা আবেদন করতে পারবেন। ইংরেজি টাইপিং এবং শর্ট হ্যান্ড মিনিটে অত্যন্ত 35টি এবং 100টি শব্দ তোলার গতি থাকতে হবে। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। আপনাদের বেতন রয়েছে দেখুন 35,400 থেকে 1,12,400 টাকা, শূন্যপদ রয়েছে আটটি। তারপরে দেখুন স্টেনোগ্রাফার, যে কোনো শাখায় গ্রাজুয়েটরা আবেদন করতে পারবেন। ইংরেজি টাইপিং ও শর্ট হ্যান্ড মিনিটে অন্তত 35টি ও 80টি শব্দ তোলার গতি থাকতে হবে। মূল মাইনে দেখুন রয়েছে 25,500 থেকে 81,100 টাকা, শূন্যপদ রয়েছে 19টি। তারপরে দেখুন সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, দেখুন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেন্স সায়েন্স মাস্টার্স ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। আপনাদেরকে কিন্তু 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার কাজ চালানোর মতো দক্ষতা থাকতে হবে। মূল মাইনে দেখুন 29,200 থেকে 92,300 টাকা, শূন্যপদ 8টি। লাইব্রেরি অ্যাটেন্ড, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশরা লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। এখানে দেখুন আপনাদেরকে লাইব্রেরিতে অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আছে 18,000 থেকে 56,900 টাকা, শূন্যপদ 3টি। এরপর দেখুন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, দেখুন উচ্চ মাধ্যমিক পাশরা এক্স আর্মি প্যারামিলিটারি কর্মীরা যোগ্য। মূল মাইনে দেখুন 19,900 থেকে 63,200 টাকা, শূন্যপদ 11টি। তারপরে দেখুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে দেখুন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস ছেলেরা ল্যাবরেটরিতে সায়েন্টিফিক্স যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের কাজে আপনাদের 3 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা কিন্তু যোগ্য। দেখুন এখানে মূল মাইনে রয়েছে 29,200 থেকে 92,300 টাকা, শূন্যপদ রয়েছে 6টি। তারপরে দেখুন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োসায়েন্স বায়োটেকনোলজি ডিগ্রি কোর্স পাশরা অন্তত আপনাদেরকে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন রয়েছে 25,500 থেকে 81,100 টাকা। এছাড়াও ডেপুটি রেজিস্ট্রার পদে 2টি, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে 4টি এবং সেকেল অফিসার 2টি এবং প্রাইভেট সেক্রেটারি 1টি। এই করে এখনও প্রচুর দেখুন পদ রয়েছে। আপনাদেরকে কিন্তু আবেদন করার জন্য বয়স হতে হবে 40 বছরের মধ্যে। তফসিলি ওবিসিরা সরকারি নিয়ম অনুযায়ী আপনারা বয়সের ছাড় পাবেন। এরপর দেখুন দরখাস্ত করাবেন একটি নির্দিষ্ট ফর্মে, দেখুন এই যে ওয়েবসাইটে www.jmi.ac.in। দেখুন গ্রুপ বি আর গ্রুপ সি, এক্ষেত্রে 500 টাকা আপনাদের লাগবে, তফসিলি হলে আপনাদের 250 টাকা লাগবে। তারপরে দেখুন এই যে গ্রুপ এ লেভেল, এদের ক্ষেত্রে কিন্তু আপনার 800 টাকা লাগবে, আর তফসিলি হলে 400 টাকা অনলাইনে জমা করতে হবে। এই যে অ্যাকাউন্ট ডিটেলসও এখানে দেওয়া রয়েছে। এই টাকা জমা দেওয়ার পর রিসিপ্ট নিয়ে এই যে দরখাস্ত পাঠাতে হবে ডাকযোগে 31 মের মধ্যে। দেখুন এই যে অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসে আপনাদেরকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে, দিল্লিতে পাঠাতে হবে। তারপরে যে খবরটার দিকে নজর রাখবে, দেখুন 828 টেনি ইঞ্জিনিয়ার, দেখুন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড টেনি ইঞ্জিনিয়ার ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে 428 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখুন, এখানে টেনি ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স অ্যারোপস 8 নম্বর পাতাতে এর বিষয়ে আলোচনা করা রয়েছে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত 50% নম্বর পেলে আবেদন করতে পারবেন। দেখুন বয়স হতে হবে 28 বছরের মধ্যে। স্টাইপেন্ড পাবেন প্রথম বছর 30,000 টাকা, দ্বিতীয় বছর 35,000 টাকা, তৃতীয় বছর 40,000 টাকা পাবেন, শূন্যপদ রয়েছে 100টি। তারপরে দেখুন প্রজেক্ট ইঞ্জিনিয়ার, এক্ষেত্রে দেখুন ইলেকট্রনিক্স মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মেকানিক অ্যারোপসেন্স এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশরা 95% নম্বর পেয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে দেখুন এই যে দুই বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখুন বয়স হতে হবে 32 বছরের মধ্যে। আপনাদেরকে প্রথম বছর স্টাইপেন্ড দেওয়া হবে 40,000 টাকা, দ্বিতীয় বছর 45,000 টাকা, তৃতীয় বছর 50, চতুর্থ বছর 55,000 টাকা, শূন্যপদ রয়েছে দেখুন 164টি। তারপরে মেকানিক্যালে দেখুন 106টি রয়েছে, ইলেকট্রিক্যালে দেখুন 7টি রয়েছে, এরকম করে আপনাদের ভাগ করা রয়েছে। দেখুন সব ক্ষেত্রেই বয়সের 1/4/2023 হিসেবে আপনাদের বয়স হতে হবে। ওবিসি এবং এসসি এসটিরা বয়সের ছাড় পাবেন।
দেখুন আপনারা আবেদন করবেন অনলাইনে 18 মের মধ্যে, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে দেখুন, এবং সঙ্গে একটি বৈধ মেল আইডি লাগবে আপনাদের। এবং পরীক্ষার ফি বাবদ আপনাদেরকে কিন্তু 400 টাকা দিতে হবে, এবং ট্রেনিং ইঞ্জিনিয়ারিং পদের বেলায় 150 টাকা দিতে হবে। তারপরে দেখুন প্রতিরক্ষা সংস্থায় 372 চার্জম্যান, দেখুন কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা মন্ত্রক অধীনে দেখুন ভারতীয় নৌবাহিনী বিভিন্ন পদে চার্জম্যান পদে 372 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য দেখুন, ইলেকট্রিক্যাল ফিটার, দেখুন ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক বিষয় নিয়ে সায়েন্স শাখায় গ্রাজুয়েটরা যোগ্য, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস হলেও আপনারা যোগ্য, শূন্য পদ দেখুন 42টি রয়েছে। এরপর দেখুন ইলেকট্রিক ফিটার, গায়রো ফিটার এবং রেডিও ফিটার প্রভৃতি পদে আপনাদের কিন্তু দেখুন পরের পাতায় 8 নম্বর পাতায় দেখিয়ে দিই, অঙ্ক বিষয় নিয়ে সায়েন্স গ্রাজুয়েটরা যোগ্য। এখানে দেখুন ইলেকট্রিক্যাল ফিটারে 11 জন, এখন করে দেখুন সব কিছুতে পোস্ট ভাগ করা রয়েছে। তারপরে দেখুন ইনস্ট্রুমেন্ট ফিটার, ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক নিয়ে সায়েন্স শাখার গ্রাজুয়েটরা আবেদন যোগ্য, এখানে শূন্যপদ রয়েছে 4টি। তারপরে দেখুন কম্পিউটার ফিটার, এখানে দেখুন ফিজিক্স কেমিস্ট্রি বা অঙ্ক বিষয় নিয়ে সায়েন্স গ্রাজুয়েটরা যোগ্য, কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যে ডিপ্লোমা থাকতে হবে আপনাদের, শূন্যপদ রয়েছে 7টি। তারপরে দেখুন ওয়েপন ফিটার, ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক বিষয় নিয়ে সায়েন্স গ্রাজুয়েট প্রার্থীরা আবেদন যোগ্য, দেখুন এক্ষেত্রে শূন্যপদ রয়েছে 8টি। তারপরে দেখুন বয়লার মেকার, তারপর ইঞ্জিনিয়ারিং ফিটার, ফাউন্ডার এই প্রভৃতি ট্রেডে দেখুন আপনারা আবেদন করতে পারবেন, দেখুন এখানে শূন্যপদ রয়েছে দেখুন 3টি রয়েছে। তারপরে দেখুন মেশিনারি কন্ট্রোল ফিটার, ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক বিষয় নিয়ে সায়েন্স পাশরা আবেদন করতে পারবেন, শূন্যপদ রয়েছে দেখুন 5টি। তারপরে দেখুন রেফ্রিজারেশন অ্যান্ড এসি ফিটার, ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক বিষয় নিয়ে সায়েন্স গ্রাজুয়েটরা আবেদন করতে পারবেন, এক্ষেত্রে শূন্যপদ রয়েছে দেখুন 8টি। তারপরে দেখুন লেগার, ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক বিষয় নিয়ে সায়েন্স গ্রাজুয়েট পাশরা আবেদন করতে পারবেন, দেখুন এক্ষেত্রে শূন্যপদ রয়েছে 9টি। তারপরে দেখুন রিগার সিপ ফিটার এবং মিলারিট এবং আইসিআই ফিটার ক্রেন, ফিজিক্স কেমিস্ট্রি বিষয় নিয়ে সায়েন্স গ্রাজুয়েট পাশরা আবেদন করতে পারবেন, শূন্যপদ রয়েছে 5টি, এরকম করে ট্রেড ভাগ করা রয়েছে দেখুন, একটাতে 5টি, 6টি, 10টি করে শূন্যপদ রয়েছে। তারপরে দেখুন পাইন্টার, ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক বিষয় নিয়ে সায়েন্স গ্রাজুয়েট পাশরা আবেদন করতে পারবেন, এক্ষেত্রে শূন্যপদ রয়েছে দেখুন 5টি। তারপরে দেখুন সিভিল ওয়ার্কস, ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক বিষয় নিয়ে আবেদনযোগ্য, আপনারাও এটাতে শূন্যপদ রয়েছে 6টি। দেখুন সব ক্ষেত্রে বয়স হতে হবে 29/5/2023 হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে, তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন। তারপরে দেখুন প্রার্থী বাছাই হবে, এই যে প্রার্থী বাছাই হবে ইন্ডিয়ান নেভাল সিভিলিয়ান অ্যান্ড টেস্ট এর মাধ্যমে, পরীক্ষা হবে দেখুন কলকাতা, গুয়াহাটি, পাটনা, কম্পিউটার বিশেষ টেস্ট হবে 100 নম্বরে। তারপরে দেখুন দরখাস্ত করবেন 15 মের মধ্যে, 15 মে থেকে 29 মের মধ্যে, এই ওয়েবসাইটে যে জয়েন ইন্ডিয়ান নেভি .gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। পরীক্ষার ফি হবে 278 টাকা, আপনাদেরকে অনলাইনে জমা দিতে হবে। রেলে 548 অ্যাপেন্ডিক্স, দেখুন দক্ষিণ পূর্ব রেলওয়ে বিলাসপুর ডিভিশনে অ্যাপেন্ডিক্স হিসেবে 548 জন ছেলে মেয়ে নিচ্ছে, দেখুন এখানে কিন্তু এই যে সিওপিএ ফিটার, ইলেকট্রিক্যাল ওয়াশারম্যান, তারপরে দেখুন স্টেনোগ্রাফার, এবং স্টেনোগ্রাফার হিন্দি ইংলিশ দুটোই আছে এখানে, ইলেকট্রিক মেকানিক, এবং এই যে ট্রেডগুলো আছে এই সমস্ত ট্রেডে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপর কারা কোন ট্রেডের যোগ্য হবে দেখুন, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা, এনসিভিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট সেট ট্রেড সার্টিফিকেট পাস হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, দেখুন 3 নম্বর পাতায় এর বিষয়ে আলোচনা করা আছে। এই যে দেখুন বয়স হতে হবে আপনাদেরকে 1/7/2023 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে, তফসিলিরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন, সব ট্রেডে 1 বছরে আপনারা অ্যাপেন্ডিক্স করতে পারবেন। দেখুন এই যে
কোন ডিভিশনে কত শূন্যপদ রয়েছে সেটা কিন্তু এখানে ভাগ করা রয়েছে। মোট টোটাল যে শূন্যপদ তাদের এই যে কার্পেন্টার দেখুন 25টি, এরকম করে আপনাদের কিন্তু প্রত্যেকটা ট্রেডে শূন্যপদ ভাগ করা রয়েছে। ইলেকট্রিশিয়ান দেখুন 105টি রয়েছে, ফিটার রয়েছে দেখুন 135টি, এরকম করে আপনাদের কিন্তু ট্রেড ভাগ করা রয়েছে। প্লাম্বার রয়েছে 25টি, এরকম করে আপনাদের সমস্ত ট্রেড ভাগ করা রয়েছে। আপনারা একটু দেখে নেবেন ভিডিওটা পোজ করে। এখানে দেখুন এই যে অ্যাডভার্টাইজ নাম্বার এত দেওয়া রয়েছে বিজ্ঞপ্তি। এরপর দেখুন আপনারা কিভাবে আবেদন করবেন। দেখুন এই যে দরখাস্ত করতে হবে আপনাদেরকে অনলাইনে 3 জুন পর্যন্ত এই ওয়েবসাইটে আপনাদেরকে। দেখুন এই যে www. এই যে appendixindian.gov.in, এই আবেদন করার জন্য এটা তো আপনাদের কিন্তু একটা বৈধ মেল আইডি থাকতে হবে। এই যে আপনারা যারা আবেদন করবেন মোট শূন্য পদের 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে। তারপরে দেখুন হিন্দুস্তান অ্যারোনটিক্স দেখুন 811 অ্যাপেন্ডিক্স নিয়োগ করছে। দেখুন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স টেকনিশিয়ান ডিপ্লোমা, তারপরে দেখুন অ্যাপেন্ডিক্স ও জেনারেল ট্রিম গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স হিসেবে চার পাতায় আছে এর ডিটেলস। কারা কোন ট্রেডে আবেদন করতে পারবেন, দেখুন গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স 10ই নেওয়া হবে এই সব ট্রেডে। দেখুন এই যে এখানে এই ট্রেডগুলো আপনাদের কিন্তু উল্লেখ করা রয়েছে, আপনারা এই সব ট্রেডে আবেদন করতে পারবেন। স্টাইপেন্ড পাবেন মাসে 900 টাকা করে, এবং এতে শূন্যপদ রয়েছে দেখুন এই যে ইলেকট্রিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে দেখুন 45টি, এরকম করে আপনাদের কিন্তু ট্রেড ভাগ করে করে যে সিভিল 3টি ভাগ করে করে শূন্যপদগুলি এখানে দেওয়া আছে। তারপরে দেখুন টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপেন্ডিক্স নেওয়া হচ্ছে দেখুন যেসব ট্রেডে, এই যে ট্রেডের নামগুলো এখানেও দেওয়া রয়েছে। দেখুন স্টাইপেন দেখুন 800 টাকা রয়েছে, শূন্যপদ রয়েছে, দেখুন ট্রেড হিসাবে শূন্যপদ আপনাদের ভাগ করে দেওয়া আছে। তারপরে দেখুন জেনারেল স্ট্রিম গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স নেওয়া হচ্ছে যেসব ট্রেডে, দেখুন এখানে আবার ও ট্রেডের নামগুলো দেওয়া রয়েছে কোন কোন ট্রেডে নেওয়া হবে, এবং শূন্যপদও দেখুন এখানে ভাগ করা দেওয়া রয়েছে। দেখুন প্রার্থী বাছাই হবে, প্রথমে ইন্টারভিউ হবে, তারপরে ডিপ্লোমা পাসদের বেলায় দেখুন 23 মে, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের বেলায় 24 মে, তারপরে দেখুন জেনারেল স্ট্রিম গ্র্যাজুয়েটদের বেলায় 25 মে ইন্টারভিউ হবে এই ঠিকানায়। দেখুন এই যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানাতে আপনাদের ইন্টারভিউ হবে। এরপর আপনারা আবেদন করবেন কিভাবে, এই যে appendixindia.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তারপরে আমরা যে খবরটা দেখি নজর রাখবো, দেখুন 65 সায়েন্টিস্ট দেখুন কেন্দ্রীয় সরকারের মহাকাশ দপ্তরের অধীনস্থ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ার পদে দেখুন 65 জন লোক নিচ্ছে চার নাম্বার পাতায়, এর বিষয়ে আলোচনা করা আছে। এই যে দেখুন সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার দেখুন সিভিল, এখানে কিন্তু আপনাদের যে ডিগ্রি আছে সেটা দেওয়া রয়েছে, শূন্যপদ দেখুন 39টি, জেনারেল কত আছে দেখুন। তারপরে দেখুন সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এটা ছিল সিভিল, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল, এটা তো শূন্যপদ রয়েছে দেখুন 14টি রয়েছে, এবং কী কী যোগ্যতা থাকতে হবে সেটা দেওয়া আছে দেখুন। তারপরে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এটাতে দেখুন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, দেখুন মেকানিক্যাল থাকতে হবে আপনাদেরকে, ডিগ্রি দেওয়া রয়েছে, সব ক্ষেত্রে কিন্তু আপনাদের 65% নম্বর পেয়ে থাকতে হবে, শূন্যপদ রয়েছে দেখুন 9টি। তারপরে দেখুন সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার দেখুন এক্ষেত্রেও 65% নম্বর পেয়ে থাকতে হবে, শূন্যপদ রয়েছে 1টি। তারপরে দেখুন সায়েন্স ইঞ্জিনিয়ারিং এটাতে সিভিলস, দেখুন এখানে যে যোগ্যতা লাগবে সেটা লেখা রয়েছে। এরপর দেখুন শূন্যপদ রয়েছে এটাতে 1টি, সায়েন্স ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার এটাতে আর্কিটেকচারে গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা অত্যন্ত 65% নম্বর পেয়ে থাকলে যোগ্য, শূন্যপদ রয়েছে 1টি। তারপরে দেখুন উপরের সব পদের বেলায় 24/5/2023 হিসেবে 28 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে, দেখুন এখানে মাইনে রয়েছে 56,100 টাকা। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, পরীক্ষার কেন্দ্র হবে দেখুন কলকাতা ও গুয়াহাটিতে, সফল হলে ইন্টারভিউতে আপনারা ডাক পাবেন। আপনারা আবেদন করবেন দেখুন 26 মের মধ্যে এই যে ওয়েবসাইট www.isro.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। পরীক্ষার আবেদন ফি আছে দেখুন 250 টাকা, তফসিলি প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো পরীক্ষার ফি লাগবে না। তারপরে দেখুন ইসরোতে 88 টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান, দেখুন এই যে কেন্দ্র সরকারের মহাকাশ দপ্তরে অধীনে দেখুন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে যে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, দেখুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান বি, এবং সায়েন্টিক্স অ্যাপেন্ডিক্স পদে 88 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখুন, এই যে
টেকনিশিয়ান বি ক্যাটাগরি নেওয়া হবে যেসব ট্রেডে। এখানে দেখুন কেমিক্যাল রয়েছে, মাধ্যমিক পাশরা আইটিআই এবং এনসিটি ন্যাক থেকে, এবং কেমিক্যাল এট্রো এ প্রভৃতি ডিগ্রি থাকতে হবে। দেখুন এখানে মূল মাইনে রয়েছে 21,700 থেকে 69,100 টাকা, শূন্যপদ রয়েছে 10টি। তারপরে দেখুন ইলেকট্রিক, দেখুন মাধ্যমিক পাস আইটিআইরা আবেদন করতে পারবেন, এক্ষেত্রে শূন্যপদ রয়েছে দেখুন 21,700 থেকে 69,100 টাকা, এরপর শূন্যপদ রয়েছে 6টি। তারপরে দেখুন যে ইলেকট্রিক্যাল, দেখুন মাধ্যমিক পাস আইটিআইরা এখানেও কিন্তু বেতন রয়েছে 21,700 থেকে 69,100 টাকা, শূন্যপদ 2টি। দেখুন ফিটার রয়েছে, তারপরে ফিটার রয়েছে, সব ক্ষেত্রেই কিন্তু বেতন প্রায় সেম রয়েছে। ইলেকট্রিক মেকানিকের রয়েছে, ডিজেল মেকানিকের রয়েছে, তারপরে দেখুন ইনস্ট্রুমেন্ট মেকানিকের রয়েছে, প্লাম্বার রয়েছে, পাম্প অপারেটর, কাম মেকানিক রয়েছে, তারপরে ডিজেল মেকানিক রয়েছে। তারপরে দেখুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কোন কোন ট্রেডে নেওয়া হবে, দেখুন এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার এবং ফটোগ্রাফি, এটাতে দেখুন বেতন রয়েছে 44,900 থেকে 1,42,400 টাকা, শূন্যপদ রয়েছে 2টি, জেনারেল 1টি, তফসিলি জাতি 1টি। তারপরে দেখুন এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, দেখুন শূন্যপদ রয়েছে 2টি এবং বেতন রয়েছে 44,900 থেকে 1,42,400 টাকা। তারপরে দেখুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশান, এক্ষেত্রে শূন্যপদ রয়েছে দেখুন 2টি রয়েছে, আর মূল মাইনে রয়েছে 44,900 থেকে 1,42,400 টাকা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টস, এক্ষেত্রে মূল মাইনে রয়েছে দেখুন 44,900 থেকে 1,42,400 টাকা, শূন্যপদ রয়েছে 1টি। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক, দেখুন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রথম শ্রেণীর ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য, 44,900 থেকে 1,42,400 টাকা, শূন্যপদ রয়েছে 5টি। তারপরে দেখুন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, তারপরে দেখুন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ফিজিক্স, দেখুন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ফিজিক্স BRLS, তারপরে দেখুন এই যে সব ক্ষেত্রে বয়স হতে হবে 16/5/2023 হিসেবে 18 থেকে 35 বছরের মধ্যে। এরপর তফসিলি OBCরা আপনারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন, আবেদন করবেন দেখুন অনলাইনে 16 মের মধ্যে। এখানে কিন্তু এই যে ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। দেখুন পরীক্ষার ফি বাবদ 2 থেকে 10 নম্বর বেলায় 750 টাকা লাগবে, 11 থেকে 26 নম্বরের বেলায় দেখুন 500 টাকা লাগবে। তারপরে দেখুন খুব শীঘ্রই দেখুন রাজ্য স্টাফ সিলেকশন কমিশন কয়েক হাজার গ্রুপ ডি নিয়োগ করতে চলেছে, এই খবর খুব তাড়াতাড়ি বেরোবে। আপনাদেরকে কর্মসংস্থানের প্রথম পাতায় যে গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলো ছিল সেগুলো সবই দেখিয়ে দিলাম, এরপর আপনাদের ভিতর পাতায় যদি কোনো চাকরির খবর থাকে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, আর আপনারা যদি প্রত্যেক সপ্তাহে এরকম কর্মসংস্থানের ভিডিও পেতে চান তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে দেখুন এই সপ্তাহের যে সাধারণ জ্ঞানের প্রশ্ন সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। আমি আস্তে আস্তে ভিডিওটা একটু স্ক্রল করে নিচের দিকে নামাচ্ছি, আপনারা পোজ করে আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন এই জিকেগুলো, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা যদি প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পেতে চান তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, প্রত্যেক সপ্তাহে নিয়মিত আপনারা কর্মসংস্থান পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।